নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। সম্পূর্ণ আধ্যাত্মিক, জ্যোতিষ ও ধর্মীয় বিষয়ের ভিডিও দেখতে ও শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল বটনটি প্রেস করতে ভুলবেন না। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব 2020 সালে মিথুন রাশির জাতক কিংবা জাতিকারা তাদের ভাগ্য এবং জীবন বদলাতে কী ধরনের উপাচার বা টোটকা করবেন। ভিডিও শুরুর আগে আপনাদের বলবো যে মিথুন রাশির কিছু সাধারণ বৈশিষ্ট্যের বিষয়ে। রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি। এই রাশির অধিকর্তা হলেন বুধ। বুধ চঞ্চলমতি, উদ্যমী বালক গ্রহ, বালকের মতোই এর কার্যকারিতা এই রাশির ব্যক্তিদের উপর সেইভাবে প্রতিফলিত হয়। এদের মেধাশক্তি তীক্ষ্ণ, তবে এরা অস্থির মনা এবং নরম গরম ভাবযুক্ত। এরা চিন্তাশীল কিন্তু বাচাল। এদের মনের মধ্যে একই সঙ্গে দ্বিভাবযুক্ত, অর্থাৎ দু ধরনের পার্সোনালিটি কাজ করে। একই সঙ্গে কাউকে ভালোবাসে, আবার ঘৃণাও করে। কখনো বিশ্বাস করে, আবার কখনো তাকে সন্দেহ করে। কখনো কৃপণ, আবার কখনো আর্থিকভাবে উদার। কখনো কুটিল, আবার কখনো সরল। প্রয়োজনের চেয়ে বেশি ভাবুকতা এদের এক বিশেষ বৈশিষ্ট্য। এরা কাজ পাগল, কিন্তু কোন কাজ করবে বা কোন কাজ করবে না তা সবসময় ঠিক করতে পারে না। আইনি চিকিৎসা, হিসাব শাস্ত্র, শিল্প সাহিত্য, রেশ জুয়া, জ্যোতিষ ইত্যাদির প্রতি এদের তীব্র ঝোঁক থাকে এবং এই বিষয়ে সাফল্যতা সে পায়। এই ধরনের জাতক জাতিকাদের প্রায়ই পেটের রোগ বা বদহজম লেগেই থাকে, আর এরা একটু তোষামোদে প্রিয়। এখন আসব এই রাশির জাতক জাতিকাদের মূল বিষয়ের ক্ষেত্রে, অর্থাৎ 2020 সাল কী ধরনের টোটকা বা উপায় করলে তারা ভালো থাকবে আগামী 2020 সাল। 2020 সালের মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের কেমন যাবে সে বিষয়ে ভিডিও দেখার জন্য আমার আরেকটি চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সিতে দেখুন। এই ভিডিওতে 2020 সালের বিশেষ কিছু টিপসের কথা আপনাদের জানাবো, যেগুলো করলে আপনাদের অর্থনৈতিক জীবন এবং সেই সাথে আপনাদের নিজেদের ক্যারিয়ার এবং শিক্ষাক্ষেত্র এবং ব্যবসার ক্ষেত্র অত্যন্ত শুভ ফল আসবে। 2020 সাল বলবো যে আপনারা ধর্মীয় পুস্তক পাঠ করুন, তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো, কোনোভাবে কাজ শুরু করলে কখনো ডিসকন্টিনিউ করবেন না, কন্টিনিউ করার চেষ্টা করুন, তাতে আপনার প্রফেশনাল ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। বছরের শেষ ছ মাস অত্যন্ত মাথা ঠান্ডা রেখে চলাফেরা করবেন, তাহলেই আপনার ক্ষেত্রে শুভ ফল আসবে। আপনারা যদি শনিদেবের শনি যন্ত্র ব্যবহার করতে পারেন, অত্যন্ত শুভ ফল আসবে। যাদের জন্মকুণ্ডলিতে বুধ অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে, তারা পান্না ব্যবহার করতে পারেন, সেই সাথে শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। আপনাদের ক্ষেত্রে বলবো যে অশ্বত্থ গাছের গোড়াতে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার অবশ্যই জল প্রদান করুন। আপনাদের ক্ষেত্রে বলবো যে শনিবার করে যদি ছায়া পাত্র দান করেন, অত্যন্ত শুভ ফল আসবে আপনাদের জীবনে। তো ছায়াপাত্র বিষয়টি হলো একটি লোহার পাত্রে বা স্টিলের পাত্রে সর্ষের তেল পূর্ণ করে তাতে নিজের মুখের প্রতিচ্ছবি দেখবেন, আর তারপরে সেই বিশেষ তেলটি ভগবান শনিদেবের উদ্দেশ্যে আপনি অর্পণ করবেন কোনো শনিবার। পুজো শেষে সেই বিশেষ পাত্রের তেল কোনো গরিব মানুষকে আপনি দান করবেন অথবা কোনো ধর্মীয় স্থানে আপনি দান করবেন। আপনার রাশির অধিপতি যেহেতু বুধদেব, তাই অবশ্যই শ্রী গণেশকে আপনি তুষ্ট করুন। তাই বুধবার করে অবশ্যই শ্রী গণপতি অথর্বশ্রেষ্ঠ পাঠ করুন এবং প্রত্যহ গণপতিকে অর্থাৎ শ্রী গণেশজিকে দুর্বা আপনি অর্পণ করুন। গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই শ্রী গণেশের এই মন্ত্রটি
ओम गं गणपतये नमः, ओम गं गणपतये नमः এই বিশেষ মন্ত্রটি ১১ বার পাঠ করুন। এছাড়া আপনি যদি ২৭টি বুধবার নিরাহার থেকে গণেশজিকে পূজার্চনা করেন তাহলেও আপনার জীবনে অত্যন্ত শুভ ফল আসবে। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম যে ২০২০ সাল এই মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের জন্য কি ধরনের টিপস করলে তাদের সারাটি বছর তাদের সমস্ত দিকগুলি শুভ যাবে, এমনই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, নমস্কার।